চিঠিটি অস্পষ্ট থাকায় তার অরিজিনাল কপি দেখতে চান বিচারপতি। আজ এই মামলার শুনানি। ইডি এবং সিবিআই এর বিরুদ্ধে চিঠি কুন্তল ঘোষের, যার অরিজিনাল কপি দেখতে চান বিচারপতি। আজ কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি। বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, আজ এই মামলার শুনানি বিস্তারিত জানবো তোমার কাছে, ঠিক কি হয়েছিল এর আগে চিঠি ইস্যুতে? দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যেটা আমরা দেখলাম যে কুন্তল ঘোষ, সেই কুন্তল ঘোষ গত 1 এপ্রিল এবং 30 মার্চ দুটি পৃথক আলাদা আলাদা করে দুটি চিঠি দিয়েছিল। একদিকে যেমন আলিপুর সিবিআই বিশেষ আদালতের বিচারককে এবং তার পাশাপাশি কলকাতার হেস্টিংস থানায়। এবং গতকালকে একটি অন্য একটি মামলা চলাকালীন যে সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইজলাসে ইডির পক্ষে যিনি আইনজীবী ছিলেন, তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান যে নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমান প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছে কুন্তল ঘোষ, এবং তিনি ইডির বিরুদ্ধে মূলত অভিযোগ এনেই চিঠি দিয়েছে হেস্টিংস থানায় এবং আলিপুর সিবিআই বিশেষ আদালতে। এরপরেই দেখলাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই চিঠিটি চেয়ে পাঠান কলকাতা পুলিশ কমিশনার মারফত, এবং তার পাশাপাশি আলিপুর ডিস্ট্রিক্ট জাজের কাছে নির্দেশ দেওয়ার পরেই দুটো চিঠি কলকাতা হাইকোর্টে আসে, এবং দুটো চিঠি বিস্তারিত খতিয়ে দেখার পরেই বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে এই চিঠির পরিপ্রেক্ষিতে কোনো রকম যাতে পুলিশ পদক্ষেপ যাতে করতে না পারে, এবং তার পাশাপাশি এই অভিযোগের ভিত্তিতে যাতে পুলিশ এফআইআর পর্যন্ত না করে যতক্ষণ না মামলার শুনানি হচ্ছে, অর্থাৎ ইডি তদন্তকারী আধিকারিক এবং সিবিআই তদন্তকারী আধিকারিকরা যারা এই নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে মূলত তাদের বিরুদ্ধেই অভিযোগ এনেছে কুন্তল ঘোষ। এবং আজকে সকাল 10:30 সেই মামলার শুনানি রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। ধন্যবাদ।